বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি মেলার বলেছিলাম যে এরকম আমার এই লোকজন আসছে বলে এই জন্য ফোনটা কেটে দিয়েছি। জানোই তো, গ্রামাঞ্চলে সব ভিডিও করা মানে কত কি সব, মানে ভালো দিকে তো কম নেবে না, তো অন্য দিকে সব নেওয়ার জন্য প্রস্তুত আছে। তো যেটা বলছিলাম যে তোমাদেরকে বলেছিলাম মেলার যে ভিডিওগুলো দেখাবো সেটা আমি আজকেরই দেখাবো, কারণ অন্যদিন ব্লগে আমি একটু ব্যস্ত ছিলাম, ছেলেটার একটু শরীরটা খারাপ মতো হয়েছিল, ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়েছিল, তো যার জন্য একটু ব্যস্ত ছিলাম। তো আজকের আমার এই সাজে দেখতে পাচ্ছ কি কারণ আজকে আমাকে এই সাথে দেখতে পাচ্ছ, হয়তো তোমরা অবাক হচ্ছ। আমি তো প্রাইভেট স্কুলে জব করতাম আগে, তো এখন বন্ধ ছিল, যার জন্য আবার মানে আবার কোনো কারণে সেই স্কুলের হেড যে সেক্রেটারি সে বিশাল মানে এ করছে যে আয় আয় মা, এবারে আয় না, বাচ্চাটা একটু বড় হয়েছে, তবুও বেবির জন্য এখন বেলা 1টা বাজে, বেবির জন্য হয়তো ভাবছি যে হয়তো মা বা এখন তো ছেলেটা ঘরে আছে মার কাছে, তো যার জন্য মা বলছে বলে যা গিয়ে যদি 1টা পর্যন্ত হয়, 3টা পর্যন্ত ডিউটি, তো আমি 1টা পর্যন্ত করেই বাড়ি চলে যাচ্ছি, এখনও বাজে 1টা। তো তোমাদেরকে একটু পরে ভিডিওটা শেয়ার করব কী কী করছি। আমি ঘরে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো মা রান্না হয়ে গেছে, এসে দেখি আজকের আলু ভাজা আর মাংস করেছে। তোমাদের আজকে কোনো রেসিপি দেখাতে পারছি না, তো কালকের থেকে আবার দেখাবো। আজকে কারণ স্কুলে গেছিলাম তো প্রথম দিন, আর রান্নার ভিডিওটাও করতে পারিনি, তো যার জন্য তোমরা কিছু মনে করো না। কালকে থেকে আবার যেমন ভিডিও মানে রান্নার ভিডিও পাচ্ছি দিচ্ছিলাম সেরকমই দেবো। তো বন্ধুরা, যেরকম বলছিলাম আমি তোমাদেরকে দেখাতে পারি, কারণ আমাদের সমিতির যেমন ছেলেটা একটু শরীর খারাপ ছিল, আমাদের যে সমিতির তোমাদের কথা বলেছিলাম সেই সমিতির ফর্মটা বাতিল হয়ে গেছে, মানে কি একটা নামের জন্য বাতিল হয়ে গেছে, তো সেটার জন্য আবার ফর্ম নিয়ে আসতে যেতে হয়েছিলো। এত বিরক্তিকর একটা কাজ 14 বার করতে হচ্ছে, যার জন্য সেদিন আমি তোমাদের সঙ্গে মানে মেলার ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো তোমাদের কাজকে সেই ভিডিওগুলো দেবো যে কী করছি, মানে এত ডিজে বাজছিল তোমাদেরকে, তোমাদের মেলায় যে আমি তোমাদেরকে একটু কথা বলবো তোমাদের সঙ্গে সেটা পজিশন ছিল না। তো আজকে তোমাদেরকে দেখাবো, তো তোমরা আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক দিও ভিডিও দিও। আর একটা কথা বন্ধুরা, তোমরা কেন ভিডিও দেখছো না, লাইক দিচ্ছ না, সাবস্ক্রাইবও করছো না, দেখে এগুলো মনটা খারাপ, তোমাদের জন্যই তো ভিডিওটা করছো। তোমরা যদি আরও আমাদের উৎসাহ দাও, মানে আরও বেশি করে ভিডিও বানাতে আরও মানে ভালো লাগবে, কিন্তু একটু মনটা খারাপ হয় তবুও তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করবো, যাতে তোমরা একদিন না তো একদিন আমাকে পছন্দ করবে। হয়তো তোমাদের এখন ভালো লাগে না আমার ভিডিও, জানি না কিসের জন্য, তো তোমরা ভিডিওটা দেখো পুরো শেষ পর্যন্ত, তারপর ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো, তোমরা দেখতে থাকো। Yeah.
কি সুন্দর লাগছে না? হে উল্কা হচ্ছে, উল্কা হচ্ছে। হনুমান পূজার জোগাড় করছি আমি। বন্ধুরা দেখলে আমার ঠাকুর ঘরে পুজো আসছে, তো বাই বাই।